নদিয়া জেলার শান্তিপুর শান্তিনগর এক নম্বর কলোনি এলাকায় এক ব্যক্তির জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ওই এলাকার বাসিন্দা প্রদীপ সাধুকার অভিযোগ, বেশ কয়েক বছর আগে তিনি এক ব্যক্তির কাছ থেকে জায়গাটি কিনেছিলেন, কিন্তু জায়গাটি কেনার পরে এলাকারই বেশ কিছু তৃণমূল কর্মী তার জায়গাতে তৃণমূলের ব্যানার লাগিয়ে একটি পার্টি অফিস করে। এই ঘটনাকে কেন্দ্র করে এর আগেও শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে অভিযোগকারী প্রদীপ সাধুকা। পাশাপাশি বিষয়টি শান্তিপুরের বিধায়ককেও জানায়। তার দাবি, জায়গাটি কেনার পরে সমস্ত কাগজপত্র তার নামে থাকা সত্ত্বেও এলাকারই বেশ কিছু তৃণমূল কর্মী তার জমি জবরদখল করে পার্টি অফিস করে। যে লোক আমাকে জায়গা বিক্রি করেছে, সেই লোকই পিছনের জায়গা বিক্রি করার পর তাকেই হয়তো কথা দিয়েছেন সামনের জায়গা নেব, সেই অজুহাত জন্য কিছু প্রমোটার লাগিয়েছে, প্রমোটার লাগিয়ে যেমন হুমকি দিচ্ছে, পার্টি অফিসের নাম করেছে, জায়গা দখল করেছে, আমার ট্রেড লাইসেন্স ঘরে তালা ভেঙে ঢুকে সেখানে পার্টির কিছু ব্যানার ট্যানার লাগিয়ে রেখে দিয়েছে, যেটা পার্টি অফিস ছিল। অথচ 13 সালে যখন আমি জায়গা বায়না করি, 14 সালে বায়না করি, তার আগে 13-9 পর্যন্ত উনি আটাকল চালিয়েছেন। চালানোর পরে ওনার শরীর খারাপ হওয়ার পরে আমার কাছে 14 সালে বায়না নেয়, 15 সালে বিক্রি করে। বিক্রি করার পর তারপর আমাকে ওই জায়গার প্রতি রেকর্ড, ট্রেড লাইসেন্স সমস্ত কিছু করা আছে। এবার উনি কিছু প্রমোটারকে দিয়ে, প্রমোটারকে পাশে রেখে শাসক দলের ব্যানার লাগিয়ে ভাড়া নিয়ে, শাসক দলের ব্যানার ভাড়া নিয়ে আমাকে হুমকি প্রদর্শন করার জন্য এই কাজ করে, মানে আমাকে পেছনে ঠেলার চক্রান্ত করছে বা ভীতি প্রদর্শন করছে। মানে আপনার জমিটা মানে আত্মসাত করার চেষ্টা করছে? হ্যাঁ, আত্মসাত করার চেষ্টা করছে, এবং তালা ভেঙে ঢুকেছেন ওরা আমার ট্রেড লাইসেন্সের ঘরে। এটা থানায় আমি তার লিখিত অভিযোগ জানিয়েছি, এবং এই ব্যাপারে বড়বাবুর কাছে একটা কপি আমার সমস্ত কাগজপত্র প্রত্যয়পত্র দিয়ে সিআই সাহেবের কাছে এবং বড়বাবুর কাছে দুজনের কাছে একটা কাগজ দিয়েছি উপযুক্ত বিচারের জন্য। এই ঘটনা আপনি শান্তিপুর থানা সাথে সাথে কি শান্তিপুরে যারা পৌর মৌখিকভাবে জানিয়েছি, ওনার বাড়িতে কয়েকবার গিয়ে পৌর প্রশাসকের বাড়িতেও গিয়েছি, উনি যথেষ্ট ভালো জানে, এবং আমি বিধায়কের বাড়িতেও গিয়ে, বিধায়ক ওই জায়গায় গিয়েছেন, ওখানে বিধায়ককে বলতে যে ওরা যখন বলছে তাহলে ওদের 15 লাখ টাকা তুমি দিয়ে দাও, তোমার এই টাকায় কেনা আছে, যে টাকায় কেনা আছে তোমাকে দুগুণ দেওয়া হচ্ছে, তুমি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভয়েস রেকর্ড বোধ হয় আছে কিছুটা। আপনি যার নামে অভিযোগ করছেন তার নাম? তার নাম অশোক ঘোষ দস্তিদার। জায়গার নাম? জায়গার নাম 5 নম্বর দালাল পাড়া লেন, শান্তিগড়, 1 নম্বর কলোনি, স্কুল মাঠের উল্টো দিকে। যদিও অভিযোগকারী প্রদীপ সাধুকার সব অভিযোগ উড়িয়ে দিয়ে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক বলেন, যিনি অভিযোগ করছেন তার জমি দখল করে পার্টি অফিস করা হয়েছে, এটি সম্পূর্ণ ভুল। বিগত কয়েক বছর ধরে ওখানে পার্টি অফিস রয়েছে, অনেক পুরনো তৃণমূল নেতারাও ওই পার্টি অফিসে যাতায়াত করত, তৃণমূল কখনো এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকে না। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস এইরকম ধরনের কোনো অন্যায়মূলক কাজের সঙ্গে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের কেউ বা কারা জড়িত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, জমির যিনি মালিক তিনি অভিযোগ করছেন যে পার্টি অফিসটি জোরপূর্বক দখল করে আছে। আপনাদের মাধ্যমে আমি এটা জানাচ্ছি যে ওই পার্টি অফিস যেটা আছে, বর্তমান যিনি মালিক তিনি অনেক পরে জায়গাটি কিনেছেন। ওই পার্টি অফিসটি আমাদের প্রায় আনুমানিক 20 থেকে 22 বছরের পার্টি অফিস। ওই পার্টি অফিসে আমাদের প্রয়াত জননেতা অজয় দে বসে মিটিং করেছেন, প্রয়াত আমাদের 30 বছরের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিগর টাউন প্রেসিডেন্ট ছিলেন, তিনি মিটিং করেছেন, এবং ওটি 21 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। এবার উনি পরে সম্পত্তিটি ক্রয় করেছেন, তবে আমরা অবশ্যই এটা বলি যে আমরা আইনের বাইরে নই, আইনের মধ্যে যা হবে আইনে হবে, এবং ওই পার্টি অফিস জোরপূর্বক আমাদের, এটা আমরা কোনো মতে, এটা আমরা উনি যে অভিযোগ করছেন এটা সর্বব্যাপী মিথ্যা অভিযোগ, এটা ঠিক নয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।